আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। নেইমারের গোলে জয় পিএসজির, অল্পের জন্য ইঞ্জুরি থেকে রক্ষা। কি হয়েছিল মাঠে? প্যারিসে নিজেদের মাঠে সোমবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি 1-0 গোলে জিতেছে পিএসজি। প্রথমার্ধে গোলটি করেন নেইমার, দ্বিতীয়ার্ধে মার্শেই অনেকটা সময় একজন কম নিয়ে খেললেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। সব প্রতিযোগিতা মিলে 3 ম্যাচ পর জয়ের স্বাদ পেল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার সঙ্গে 2 বার 1-1 গোলে ড্র করার মাঝে লিগ ওয়ানে গত রাউন্ডে রেমসের মাঠে গোল শূন্য ড্র করেছিল তারা। শুরু থেকেই মার্সেকে চেপে ধরে পিএসজি। প্রথম 5 মিনিটে 3টি গোলের সুযোগ তৈরি করে তারা। বক্সের ভেতর থেকে মেসির বাপায়ের শট ফিরিয়ে দেন গোলরক্ষক লোপেজ। এরপর আশরাফ হাকিমির প্রচেষ্টা দারুণ দক্ষতায় রুখে দেন তিনি। 19তম মিনিটে দারুণ সুযোগ পেয়ে যান এমবাপে। নেইমারের পাস ধরে ফরাসি তারকার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, তবে তার শট ঝাঁপিয়ে ঠেকান লোপেজ। 27তম মিনিটে বক্সের বাইরে থেকে এমবাপের আরেকটি শটে বল এক হাত দিয়ে ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দেন তিনি। 35 মিনিটে ফ্রি কিকে গোল প্রায় পেয়ে যাচ্ছিলেন মেসি। বক্সের ঠিক বাইরে থেকে আর্জেন্টাইন ফরওয়ার্ডের এই শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। তিনি নিজে ফাউলের শিকার হলে পিএসজি ফ্রি কিকটি পেয়ে যায়। 44 মিনিটে মেসির পাস বক্সে পেয়ে উড়িয়ে মেরে হতাশ করেন এমবাপে। অবশেষে প্রথমার্ধে যোগ করার সময় সাফল্য পায় তারা। মাঝমাঠে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ট্যাকল করে বল আদায় করে নেন মার্কো বেরাত্তি। সেখান থেকে মিডফিল্ডার বিতিনার পাস ডি বক্সে খুঁজে পায় এমবাপেকে। তার পাস থেকে নেইমার গোলটি করেন। আসরে 11 ম্যাচে 9 গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ডেভিডের পাশে বসলেন নেইমার। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে 16 ম্যাচে ব্রাজিলিয়ান এই তারকা গোল করেছেন 12টি, সঙ্গে 9টি অ্যাসিস্ট করেছেন। 72তম মিনিটে বড় ধাক্কা খায় মার্শেই। নেইমারকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে দলটির ডিফেন্ডার স্যামুয়েল। ম্যাচে একের পর এক বাজে ট্যাকেল করা হয় নেইমারকে। দেখে মনে হচ্ছিল তারা নেইমারকে বিশ্বকাপ খেলতে দিতে চায় না। ম্যাচের বাকি সময় আর কোনো দল গোল করতে না পারলে 1-0 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এদিকে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমতো উড়ছিল ম্যানচেস্টার সিটি। একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে গোল বনায় ভাসাচ্ছিল তারা, তবে লিভারপুলের সামনে পড়তেই সব কিছু উধাও হয়ে গেল। গত রাতে আনফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ম্যানচেস্টার সিটিকে 1-0 গোলে হারিয়েছে লিভারপুল। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের যাত্রা ছিল 2 রকম। ম্যানচেস্টার সিটি যেখানে উড়ছিল সেখানে ধুঁকছিল লিভারপুল। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে তারা শীর্ষ 10-এর বাইরেও চলে গিয়েছিল। তবে গত রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঠিক নিজেদের চেনারূপে ফিরে এসেছে তারা। ম্যাচে 1-0 গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তারা। ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন সালা। দ্বিতীয়ার্ধের 76 মিনিটের মাথায় গোলটি করেন তিনি। অ্যালিসনের অ্যাসিস্টে গোলটি করেন তিনি। অ্যালিসনের পাস থেকে বল পেয়ে এডারসনকে পরাস্ত করেছিলেন এই মিশরীয় স্ট্রাইকার।